গতকাল তৃণমূলের পার্টি অফিসে কামাটিতে ঢুকে গুলি চালানো হয়েছে, দুজন ইনজোর্ড। মদন মিত্র আবার বলেছে বিজেপির নাম নিয়ে যে এদের মদন মিত্রের চেলারাই গন্ডগোল করেছে, কারণ ভাগবাঁটোয়ারা নিয়ে সব জায়গায় গন্ডগোল শুরু হয়ে গেছে। গুলিগোলা বম নিজেদের মধ্যেই চলছে, পার্টি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, টিএমসির কালচার এটা। আর এখন যারাই এই ধরনের করে তারাই পার্টিকে জিতাচ্ছে, তারাই পার্টিকে পয়সা দিচ্ছে, ইনকামের রাস্তা তো চাই, আর তাই নিয়েই গন্ডগোল। সব জায়গায় ভাগবাঁটোয়ারা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে, পুরো রাজ্যে হয়েছে, এখানেও তার ঢেউ দেখা যাচ্ছে। বিজেপি ওই কালচারে বিশ্বাস করে না। একটা প্রশ্ন যে কল্যাণ চৌবে তিনি হাইকোর্টে যাচ্ছেন পুনরায় গণনার জন্য, কী বলবেন? হ্যাঁ, আমরা অনেকেই যারা মনে হয়েছে যে রেজাল্ট ঠিক হয়নি, তারা ইলেকশন পিটিশন দাখিল করছেন, যে ত্রিমেশী লোকেরাও করেছেন, আমাদেরও অনেকে করছেন, তো এটা একটা প্রক্রিয়া, অনেকের মনে হয়েছে করার দরকার, তাই করছেন। এদের রাজ্যে একাধিক জেলায় পেট্রোল 100 ছুঁয়ে গেছে, কলকাতা প্রায় ছুঁয়ে ছুঁয়ে, কী বলবে সাধারণ মানুষের তো না বিশ্বাস উঠছে। সেই জন্য সরকারের ট্রেন চালু করা উচিত, মেট্রো রেল চালু করা উচিত, যাতে সাধারণ মানুষের চাপ কম আসে। আর পেট্রোল ডিজেলের দাম তো আজ নয়, বাড়ছে অনেক বছর ধরে, এবং বাড়েও কমেও, যেটা সরকারের হাতে পুরোটা নাই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।